হয়তো সহকর্মী বা এরকম কিন্তু আমাকে সবসময় তুচ্ছ ভাবে এরকম থাকতে পারে মানুষ তো এক্ষেত্রে রবুল আলমিনা বলেছেন হুদিল হুদিন আফওয়া ওয়াফি ওয়া আর জাহিনী তুমি ক্ষমা প্রদর্শনের পথ অবলম্বন করবে কেউ যদি তোমার সাথে অবসর তুমি মাফ করবে এ হলো ওইটা মানে ওর দিকে তেমন করবে না আর তাকে সদা আদেশ দিবে আর মূর্খদের থেকে তুমি মুখ ফিরিয়ে নেবে প্রথম নম্বর ক্ষমার দৃষ্টিতে দেখবে আল্লাহ আকবর এটা সবাই তো পারে না এটা একমাত্র রব্বুল আলমিন যাদেরকে তৌফিক দিনুলে সদুপদেশ দিবে তাকে সরাসরি পালন আর মূর্খ দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নেবে মানে এই তো জাহিল যে আপনার সাথে আচরণ করে সে জাহিল সে মূর্খ সে অজ্ঞ সে শিক্ষিত হলেও সে অজ্ঞ হয়তো দুনিয়া লাইনে শিক্ষিত কিন্তু সে যেহেতু কোরআন এবং সুন্নার নবী করিম সল্ল ইসলামের আদর্শ সে আপনার সাথে আচরণ করছে না বা আল্লাহর সৃষ্টির সাথে আচরণ করছে না আল্লাহর হুকুম পালন করছে না অতএব সে এসে যাহিন তার থেকে তুমি মুখ ফিরিয়ে নেবে ওদিকে তাকাবে না আল্লাহ রবুল আলমিন অন্যত্র বলেছেন হাসান সৈয়া ইতফা আবিলতিহিয়া হাসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم بولتين رب العالمين لا تستوي الحسنة ولا السيئة بالو أرموندو دونتا براب وشمانو لا تستوي دونتي اكبل نوع সমান নয় লাতস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ তাহলে নেক কাজ এবং খারাপ কাজ সমান না ও আপনার সাথে খারাপ আচরণ করে আপনি তার সাথে ভালো আচরণ করলেন দেখলেন আপনি কিরকম আল্লাহ এরপরে বলছেন ইসা বিল্লতি আহসান তুমি তার প্রতিবাদ করো সে যে তোমার সাথে খারাপ আচরণ করছে এর বদলা তুমি কিরকম ভালো ব্যবহারের মাধ্যমে তার বদলা দিবে সে কুকাজ করছে তোমার সাথে খুব গলত ব্যবহার তুমি তার সাথে সৎ ব্যবহার যদি তুমি তার সাথে ভালো আচরণ করো এইসব হচ্ছে আচরণের ক্ষেত্রে মানুষের সাথে কন্ডাক্ট বা আচরণ একজন কি কিরকম করবে তো না হুয়া আদা তো যে তোমার সাথে শত্রুতা পোষণ করে যে আদা রাখে সে তোমার হামিম তোমার একদম ক্লোজ ফ্রেন্ড হয়ে যাবে আমরা বলি না বলে ক্লোজ ফ্রেন্ড একদম নিজের বন্ধু হয়ে যাবে প্রিয় বন্ধু হয়ে যাবে প্রাণ প্রিয় বন্ধু হয়ে যাবে তোমার যদি তুমি তোমার সাথে ভালো আচরণ করো তো এই হচ্ছে দুটি এক পাঠ করলাম দুই স্থান থেকে একটা সুরতুল আরাফের শেষের দিকে আর এটা তো সুরতলাত ওই চব্বিশ নম্বর পাড়ার শেষের দিকে একটা প্রসিদ্ধ আয়াত বলে তস্তবিল হাসান সৈয়া

মুসলিমের অকল্যাণের জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছ ভাববে তুচ্ছ ভাববে আরে ভাই অথবা আরে বোন আপনি যদি সর্বোচ্চ শিক্ষিত হন অথবা সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হন আর একটা মানুষ একদম সর্বনিম্নে উদাহরণ দিলেন আপনি নিজেরাই বুঝুন তবুও সে মুসলিম আপনি তাকে তুচ্ছ ভাবতে ভাববেন না এটা আপনার জন্য জায়েজ না এমনি তার সাথে ভালো আচরণ করবেন সে যে যে স্তরে আছে তার স্তরে সে আছে কিন্তু আপনি তুচ্ছ ভাববেন না এবারে যদি সমপর্যায়ের লোক হয় আর আপনি তাকে তুচ্ছ ভাবছেন তাহলে কয় রকমের গুণা হচ্ছে আমাদের সকলকেই সেসব ক্ষেত্রে সতর্ক থাকা দরকার আমাকেও আপনাকেও সকলকে اللہ ب شکر کے گزرا توفیق دان کو اللہ اللہفیق السلام علیکم و اللہ وبرکاتہ